বাঙালি ইতিহাস বিস্মৃত জাতি। অতীত সংরক্ষণের পরিকল্পনা বাঙালির কোনো দিনই ছিল না। শিল্প সংস্কৃতিকে ধরে রাখতে বরাবরই উদাসীন। পরিচালক মৃণাল সেনের জন্মশতবর্ষ পালনের নানা পরিকল্পনা চলছে, তবে তার প্রথম সিনেমা রাতভর আজ অতীতের অতলে হারিয়ে গিয়েছে। একশোয় পা দিচ্ছেন মৃণাল সেন, শতবর্ষেও বয়স বাড়ে না তাঁর সৃষ্টির। মৃণাল সেনের সিনেমা মানে নানা চড়াই উতরাই, বাঁক ও বদল, যা ফ্রেমবন্দি তার রাতভর থেকে আমার ভুবন ছবিতে। এখানেই মন খারাপ আপামর সিনেপ্রেমী মানুষ থেকে মৃণাল সেনের পুত্র কুণাল সেনেরও। রাতভর যে সিনেমা দিয়ে মৃণালের সিনেযাত্রা শুরু, তা আজ অতীতের অতলে। আর কেউ কখনো এই ছবি দেখতে পাবেন না। এই ছবিতেই অভিনয় করেছিলেন উত্তম সাবিত্রী জুটি। পুত্র কুণাল সেনের কথায় অবশেষে ও প্রতিনিধি ছবির নেগেটিভও আর নেই। সিনেমা সংরক্ষণে সচেতনতার অভাবে কালের নিয়মে তা হারিয়ে গিয়েছে। আমাদের যে অবস্থা একটা মারাত্মক, এই যে মৃণাল সেনের শতবর্ষ আসছে, মৃণালদা নিজে তার দুটো ছবি পুনশ্চ এবং অবশেষেকে খুঁজে পাওয়ার জন্য খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছেন, কেউ দিতে পারেনি খোঁজ। ফলে মৃণাল সেনের যদি তুমি সব ছবি দেখতে চাও তাহলে পাবে না। পুনশ্চ মৃণাল সেনের অত্যন্ত পুরস্কৃত ছবি এবং খুবই প্রশংসিত বটে। সেই ছবিটিতে আমার পিতৃদেব ছিলেন কণিকা মজুমদার, সৌমিত্র চট্টোপাধ্যায়, সেটা পাওয়া যাচ্ছে না। যারা চলচ্চিত্রের ইতিহাস নিয়ে কাজ করছেন, গবেষণা করছেন, আমার মতন যারা চলচ্চিত্রের ছাত্র, আমরা ছাত্র মাত্র, তাদের কিন্তু এই ছবিগুলো প্রয়োজন। এই ছবিগুলো দেখেই কিন্তু আমরা শিখতে পারি। এটা দেখো, বাঙালির ক্ষেত্রে বলার থেকে আমার মনে হয় প্রডিউসারদের একটু নজর দেওয়া উচিত, কারণ ছবিগুলো তো প্রডিউসারদের প্রপার্টি। কাজে তারা যদি ছবিগুলোকে রক্ষা না করেন তাহলে আমরা কি করব বলুন। দীর্ঘ সিনেমা সফরে নিজেকে বারবার ভাঙচুর করে গড়ে নিয়েছেন মৃণাল সেন। সময়ের সঙ্গে বিষয় তো বটেই, বদলেছে তার ফর্ম ও টেকনিক। জন্মশতবর্ষে সেলুলয়েডে মৃণাল সেনের উজ্জ্বল উত্তরাধিকার, কিন্তু সেই মায়েস্ট্রোর অনেক সিনেমাই সংরক্ষিত নয়। আমাদের দেশে আমার মনে হয় ইতিহাস সংরক্ষণের দিকটা এখনও আমরা মানে পশ্চিমের অনুপাতে আমরা করতে পারি না বা পারিনি। আমাদের সামহাও আমরা প্রথমত হচ্ছে অধিকাংশ মানুষ আমার ধারণা এর গুরুত্বটা ঠিক মতো বুঝি না, কারণ আমরা যেহেতু আমরা আমাদের ইতিহাসটাকে মুছে ফেলে নতুন একটা সমাজ করার চেষ্টা করেছি বা করছি, সেই কারণে অনেক ক্ষেত্রে আমরা ইতিহাসের মূল্যটা বুঝি না। কদিনের মধ্যেই মৃণাল সেনের জন্ম শতবর্ষ আসছে, সেখানেও বিভিন্ন সংস্থা স্ক্রিনিং করতে চাইছেন, কিন্তু সেখানে ওই একই সমস্যা দেখা যাচ্ছে যে প্রথম দিকের ছবিগুলো পাওয়া যাচ্ছে না, সেগুলোর আর কোনো নিশ্চিহ্ন হয়ে গেছে। এই বিশ্ববিখ্যাত ছবির কথা লোকমুখে শুনলেও আর কোনোদিন দেখা যাবে না পর্দায়। পুনশ্চ ছবির কপি থাকলেও করুণ অবস্থা এই ছবির নেগেটিভের। সিনেমা সংরক্ষণে কেন পিছিয়ে, এই প্রশ্নে উঠে এলো নানা সমস্যার কথা। আমরা এটাকে প্রিজার্ভ না করি তো ফিউচারে মানুষ যা আমাদের কাল্ট ক্লাসিকগুলো যা তৈরি হয়েছে ওটা জীবনে দেখে উঠতে পারবে না। সিনেমার স্রষ্টাকে নিয়ে আলোচনা হলেও তা সৃষ্টি সংরক্ষণের অভাব রয়ে গিয়েছে। সময় শেষ হওয়ার আগে যদি এই বাংলা ছবিগুলোকে ধরে রাখা যেত তাহলে হয়তো নতুন প্রজন্মের কাছে আরো অনেক বেশি বার্তা পৌঁছতে পারত। ক্যামেরায় সঞ্জিত এবং অরিতের সঙ্গে সুচরিতার রিপোর্ট, টিভি9 বাংলা, কলকাতা।